ও চিঠিটা সে আমারে দিল, আপা আমি তো মূর্খ, আপনি এটা আমাকে পড়ে শুনান। আমারে বলতেছে আপা এটা একটু দৈরা চান তো, এটা স্বর্ণ কিনা। ওইটা হাতে নেওয়ার সাথে সাথে আমি আমার কানের দুলগুলো খুললে ওদেরকে দিয়ে দিছি। দিনের পর দিন অভিনব কায়দায় পত্রনগরী যার কিছু পত্রক চক্র, আর এরই মধ্য পত্রক চক্রর আতত ফুরি নহল স্বর্ণর বারদেহি নিজের হাঁড়র দুল খুলি দিয়ে এই মহিলা উনন, তার মুকুতেই পুরো ঘটনার বিবরণ। আমি সীতাকুণ্ড থেকে গাড়িতে উঠছি, উঠে আমি যে অলঙ্কার মোড়ে নামছি, ওইখানে নামার সাথে সাথে রিক্সাওয়ালা আমাকে বলতেছে যে কি আপা আপনি কোথায় যাবেন। তাই আমি বললাম আমি আগ্রাবাদ যাব। তা আমি উঠলাম গাড়িতে দরদাম করে উঠছি, আর আমাকে সোজা না এনে আমার নিয়ে আসছে ওদিক দিয়ে পাহাড় তুলি থানার রাস্তাটা দিয়ে, ওদিক দিয়ে তো এমনও নীরব। তো আমি তো ভাবলাম যে যেদিক দিয়ে নিয়ে যাক আমি তো চিনি, আমার আগ্রাবাদ নিয়ে আসলেই হইলো। তো কিছু দূর যাওয়ার পরে মসজিদের বড় মসজিদ এটার সামনে এসে মাত্র ও নামছে রিক্সা থেকে, নামার পরে ও একটা 10 টাকার নোট হাতে নিল, মানে পেঁচা নোটটা নোট হ্যাঁ রাস্তা থেকে। এখন কি ও এটা নিজে ফালায় নিছে নাকি ফালানো ছিল সেটা তো আমি দেখিনি, আমি খেয়াল করিনি। তো নিচে নেওয়ার পরে ও কতটুক গেল গেল আর আমারে বলতেছে আপা আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাইতেছে, ফার্ম চলে যাচ্ছে, আপনারে আমি একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, আপনি ওটাতে উঠেন। তো আমারও ওর পরিচিত দিছে না কী দিছে এটা এখনও না বুঝতেছি, তখন তো আর বুঝি নাই। ও আমার গাড়িতে তুলে দিছে, আমি উঠলাম, আমি চলে আসতেছি, আমি একা ছিলাম আমার মেয়ে সহ। তো চলে আসছি আর আমাকে পিছন দিয়ে মানে ওটা আসতেছে গাড়ির ড্রাইভার, এটা আমার এই ড্রাইভারটা বলতেছে তো আপা আপনার কাছে কি গাড়ি ভাড়া পাবে। আমি বললাম যে আমার কাছ থেকে ও আমার আমার একটুখানি নিয়ে আসলো, আমার তো কী গাড়ি ভাড়া পাবে। তা আমাকে বলতেছে আপা ও যদি গাড়ি ভাড়া পেয়ে থাকে তাহলে দিয়ে দেন। তা আমি বললাম আচ্ছা দাঁড়ান লোকটা আসুক। তো ওই লোকটা আসলো আর আসার পরে বলতেছে আপা গাড়ি ভাড়া না, আমি আপনাকে এই যে টাকা এটা পাইলাম যে এটা যদি না দেখাই তাহলে তো আপনি আবার গোসা হইবেন। তো আমি বললাম যে গোসা হওয়ার কারণ কী? তো পরে ও আমার সামনে এটা খুললো, খুলার পরে টাকা এটা খুললো, টাকার ভাজের ভিতরে যে একটা কাগজ আছে, কাগজের ভিতরে টিস্যু পেপার আছে, টিস্যু পেপারের ভিতরে একটা চিঠি, ওই চিঠিটা সে আমারে দিল, আপা আমি তো মূর্খ, আপনি এটা আমাকে পড়ে শুনান। তা আমি বললাম আচ্ছা দেন। তো দিছে আর আমি তাকে পড়ে পড়ে এটা শুনাইলাম, শুনানোর পরে সে আমারে বলতেছে কয় আপা এই কী করবো বলেন। তো আমি বললাম যে কী করবেন? তো আমারে বলতেছে আপা এটা একটু দৈরা চান তো, এটা স্বর্ণ কিনা। তো আমি বললাম আচ্ছা দেন। তো এই দেন বলছি আর আমাকে দিছে, সে আমি তো জানি না যে এগুলো অহরহ ঘটতেছে স্বর্ণকারের দোকানে, এগুলো অহরহর দেখাচ্ছে মানুষকে, বাবা রাস্তার ভিতরে মানুষ প্রতারিত হচ্ছে, ওগুলো আমি জানি না, আমি শুনিও না কোনো দিন। তো আমি ওটা নিলাম, দেখলাম, দেখার পরপরই আমার মাথাটা ঘুরে উঠছে, মাথাটা ঘুরে ওঠার পর ওইটা হাতে নেওয়ার সাথে সাথে আমি আমার কানের দুলগুলো খুললে ওদেরকে দিয়ে দিছি। ওরা আমারে বলছে আপনার সাথে কি স্বর্ণটা না আছে, এর আগে বলছে আপনার মানে এটা যখন দেখাইছে তখন মানে মিলানোর জন্য, এটা কি আদৌ স্বর্ণ কিনা? আমার বলতেছে এটা কি স্বর্ণ কিনা দেখি আপনারটার সাথে মিলাইয়া। আমি আমার কাছে স্বর্ণটন্য নাই, তারপরও আবার কি মনে করে ওটা দেওয়ার পর আবার আমি দিয়ে দিছি। না লোভে না, লোভে দিই নাই, কারণ আমার তো ওদিকে সেন্স নেই, আমার যে আমার পরনে যে কানে দুল আছে ওইটাও আমার মনে নাই, ওরা বলার পরে আমার মনে হয়েছে, তারপর আমি দিয়ে দিছি। দেওয়ার পরে ওরা আমার বলতেছে দোনোটা জনে বলতেছে আচ্ছা আবার আমাদের গাড়ি ভাড়া দেন। তো আমার মাথায় ওটা নাই যে ওরা আমার থেকে গাড়ি একবার নিয়ে আসলে না আমি গাড়ি ভাড়া দিব, ওরা আমার অর্ধেক রাস্তায় নামাই দিয়ে গাড়ি ভাড়া খুঁজতেছে, আমি আমার গাড়ি ভাড়াগুলোও দিয়ে দিচ্ছি। যদিও বা অভিনব কায়দায় পত্রনগরী এইসব পত্রক চক্র আটকানোর পরে কিছুদিনের মধ্যে আবার জামিনে বাইরে হিরে পুনরায় একই হাস গড়িত হয়। তবে দর্শক এডের ভিতরে আরও বোধ হতা আছে জিয়ান অনারে আরা হৈন্য ফারে সচেতন নাগরিক হলে হইতে স্যার নিযুক্তন তাহান ভরে বই সাবধান এবং অতিরিক্ত লোভ গরম যেতে নয়, হারণ হতাই আছে অতি লোভে তাঁতি নষ্ট। C+ TV চট্টগ্রাম।